ঈশ্বরদীতে দুর্বৃত্তের গুলি ও অস্ত্রাঘাত মনাহত্যা মামলার চার্জশিটভুক্ত প্রধান আসামি যুবলীগ কর্মী মানিক নিহত। ঈশ্বরদীতে দুর্বৃত্তের গুলি ও অস্ত্রাঘাত মনাহত্যা মামলার চার্জশিটভুক্ত প্রধান আসামি যুবলীগ কর্মী মানিক নিহত। রিপোর্ট এস এম রাজা, পাঠ করছি আমি মুনমুন আক্তার। আজ 18 নভেম্বর 2024 সকাল 8:30 দিকে ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর মোড়ে ওয়ালিফ হোসেন মানিক নামে এক যুবলীগ কর্মী দুর্বৃত্তের গুলি ও ধারালো অস্ত্র আঘাতে নিহত হয়েছেন। সে ওই এলাকার ইউনুস আলীর ছেলে এবং পাকশী ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টুর ছোট জামাতা। থানা, পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও যুবলীগের সক্রিয় কর্মী মানিক 2023 সালের 17 জুন ছাত্রলীগ কর্মী তফসির আহমেদ মনাহত্যা মামলার চার্জশিটভুক্ত প্রধান আসামি। গত প্রায় 20 দিন আগে হাইকোর্ট থেকে জামিনপ্রাপ্ত হয়ে জেলখানা থেকে বের হয়ে বাড়িতে এসেছিল। আজ উল্লেখিত মামলার হাজিরার তারিখ ছিল আদালতে, তাই সকালে পাবনা আদালতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রাস্তায় ওঠার পরপরই একদল দুর্বৃত্ত ঘিরে ধরে তাকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এরপর সে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় এলোপাতাড়িভাবে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে। সংবাদ পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে এবং নিহতের লাশ থানায় নিয়ে এসে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম শহীদ জানান, নিহত মানিক মনাহত্যা মামলার চার্জশিটভুক্ত প্রধান আসামি। নিহত মানিকের লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত এই হত্যাকাণ্ডের ব্যাপারে থানায় কোনো অভিযোগ বা এজাহার দেওয়া হয়নি। এজাহার পেলে হত্যাকাণ্ডের বিষয়ে বিশদ জানা যাবে এবং পুলিশি তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।